শোকের মাস আগস্ট এবং পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার সকালে সচিবালয়ে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠকের বিষয় নিয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন দলটি নিয়ম মেনে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে তবে যানমালের ক্ষতি করবে এমন আন্দোলন করতে দেবে না নিরাপত্তা বাহিনী রাজনৈতিক কৌশলের ইলেকশনে যাবে কি যাবে না এটা তাদের সিদ্ধান্ত যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করবে তারা জানমালের মানে উপরে আঘাত করবে সেইখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না তাদের কাজ তারা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন পনেরো আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে এ সময় গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক থাকবে বাড়তি নজর থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফেসবুক ও সামাজিক যোগাযোগের কোনো ধরনের গুজব না ছড়াতে পারে সেই জন্য আমরা আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের সবাই লক্ষ্য রাখবে এদিকে নিজ দপ্তরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী এ সময় তিনি বলেন ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলে দেয়া যাবে না আওয়ামী লীগের ভিত মজবুত কোন শক্ত দেওয়ালে যদি কেউ ধাক্কা দেয় সে নিজেই পড়ে যায় দেওয়াল কিন্তু নড়েও না বাংলাদেশ আওয়ামী লীগের সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি ইতিমধ্যেই পড়ে গেছে তথ্যমন্ত্রী আরও বলেন যারা মানুষের ঘরে বিদ্যুৎ দিতে পারেনি তাদের মুখে বিদ্যুৎ নিয়ে কথা মানায় না দেশ তো বহু দূরে গিয়েছে মুক্তা মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা